প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই চায় সবার সাধ্যর মধ্যে সুন্দর একটি সাজানো গোছানো বাড়ি করার জন্য, তো আমরা সকল সময় চেষ্টা করি আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করি কিভাবে সুন্দর একটি সাজানো গোছানো বাড়ি করবেন। এর বিস্তারিত বিষয় নিয়ে সকল সময় উপস্থাপনা করার চেষ্টা করি দর্শক বন্ধুরা। তো আসলে একটি সাজানো গোছানো বাড়ি এভাবে হয়ে যায় না, তো আপনি সাজানো গোছানো একটি বাড়ি করার আগে চিন্তা করতে হবে যে কীভাবে আমি একটি সাজানো গোছানো বাড়ি করবো। আর একটি সাজানো গোছানো বাড়ি করার জন্য আগে আপনার দক্ষ একজন ইঞ্জিনিয়ার, অভিজ্ঞ একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ আপনি অবশ্যই নিতে হবে, এবং দক্ষ একজন কন্ট্রাক্টর ভালো দেখে আপনার কন্ট্রাক্টর একজন সিলেক্ট করতে হবে। ভালো অবশ্যই এই জিনিসগুলো আপনারা ভালো করে ফলো করবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার জন্য ভালো হবে। তো দর্শক বন্ধুরা, আসলে অন্য বিষয়ে কথা না বলে আমি মূল বিষয় নিয়ে কথা বলতে চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা। এখানে আমি আজকে আপনাকে দেখাবো সুন্দর একটি আধুনিক একতলা বাড়ির ডিজাইন। দেড়তলাও বলতে পারেন আপনারা চাইলে, এটাকে যদি আপনার রুম করে নেন তাহলে সুন্দর একটি দেড়তলা বাড়ি হবে। তো খুবই চমৎকার কালার কম্বিনেশন দিয়ে আসলে এই বাড়িটি সাজানো হয়েছে। তো এই ডিজাইনটি আসলে আমরা করে দিয়েছি আরও 3 মাস আগে বামুনবাড়িয়া বিদ্যাকোটে আমরা ডিজাইনটি করে দিয়েছি প্রবাসী আলামিন ভাইয়ের জন্য। তো ওনার রুচি ছিল আসলে খুবই চমৎকার যে আমার বাড়িটা খরচ যদি একটু বেশি হয় তবে আমার বাড়িটা সুন্দর হতে হবে ভাই। তো এই কারণে আমরা চেষ্টা করছি আসলে বাইরের বাড়িটা কীভাবে সৌন্দর্য করা যায়। তো আমরা একটা ডিজাইনে কী কী দিয়ে থাকি সম্পূর্ণ হিসেবে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো। এটা হলো আমাদের ফ্রন্ট সাইড থেকে ভিউ, আর আমি প্রথমে আপনাকে দেখাচ্ছি অ্যাঙ্গেল ভিউ। তো কোন জায়গা থেকে দেখতে কীরকম দেখা যাবে, যেমন অনেকে আমাকে প্রশ্ন করেন ফোন দিয়ে যে ভাই আমার বাড়িটা আসলে দেখতে কীরকম দেখা যাবে। জিনিসটা যদি আপনি না বোঝেন তাহলে আসলে একটা বিল্ডিং কীভাবে আপনি সৌন্দর্য করবেন। যেমন আপনি কন্ট্রাক্টর বলতে পারেন যে আমার কাজটা সেম এভাবে আমাকে করে দেবে, কোন জায়গায় টাইলস দিতে হবে, কোন জায়গায় কালার কম্বিনেশন কীভাবে করতে হবে, সম্পূর্ণ কিছু আপনি চিন্তাধারা করে ইনশাল্লাহ করতে পারবেন। আগে থেকে যদি ডিজাইন করার আগে চিন্তাধারা না করেন তাহলে কাজ করার সময় কোনোদিনও চিন্তা করতে পারবেন। এটা হলো আমাদের টপের ভিউ, টপ থেকে উপর থেকে আমাদের কীরকম দেখা যাবে সম্পূর্ণ কিছু আজকে আপনার মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করবো দর্শক বন্ধুরা। তো আমি আপনাকে যে ভিউগুলো দেখাচ্ছি অবশ্যই ডিজাইনগুলো আপনারা ভালো করে দেখে নেবেন আসলে একটা পরিপূর্ণ ডিজাইনে কী কী থাকে। তো দর্শক বন্ধুরা, আমি ফোস্টের ডিজাইনগুলো দেখাচ্ছি। ফোস্টের ডিজাইনটা খুবই আনকমন শেপের, খুবই সুন্দর একটি ফোস্টের ডিজাইন। আর এখানে এখানে ব্যালকনিগুলো দেওয়া আছে, 5 চালা ব্যালকনি, ব্যালকনিগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন। তো বন্ধুরা, এখানে দেখতেছেন টাইলসের কালারটা আপনারা ভালো করে দেখে নেবেন। আর একটা ভিউ আসলে কত সৌন্দর্য করা যায়, আমরা প্রত্যেকটা কাজ চেষ্টা করি কীভাবে সৌন্দর্য করা যায়। এখানে যে ফোস্টের ডিজাইনটা ফলো করেন, খুবই সুন্দর একটি ফোস্টের ডিজাইন দেওয়া আছে। আর এখানে যে হাতের কারুকাজগুলো, ক্লাসিক্যাল কাজগুলো খুবই সুন্দর করে দেওয়া আছে। আর এখানে গ্রিল দেওয়া আছে, আপনারা চাইলে অফেনও রাখতে পারেন। তো আসলে যার যেরকম অভিরুচি তার সেরকমভাবে আমরা কাজগুলো করার চেষ্টা করি। তো চলুন আগে আমরা মূল প্ল্যানটি দেখে আসি, দেখে আসার পরে বিস্তারিত কথা বলে যে এই বিল্ডিংটা টোটাল কত টাকা খরচ হবে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করবো দর্শক বন্ধুরা। আর এখানে দেখতেছেন আপনারা, এটা হলো আমাদের মূল প্ল্যান, উপরে কীভাবে কী করা আছে, নিচে কীভাবে কী করা আছে সব কিছু আপনাকে দেখানোর চেষ্টা করবো। আমাদের এখানে নিচে টোটাল 4টা বেডরুম আছে, উপরে 1টি বেডরুম আছে। তো চলুন আসলে বিল্ডিংটি কীভাবে কী করা আছে। আমাদের বিল্ডিংটি দৈর্ঘ্য দেওয়া আছে 32 ফিট 8 ইঞ্চি এবং প্রস্থ দেওয়া আছে আমাদের 38 ফিট 1 ইঞ্চি। বিল্ডিংটির টোটাল এরিয়া আমাদের নিচতলাটা আপনারা যদি ফলো করেন তাহলে গ্রাউন্ড ফ্লোর আমাদের 1379 স্কোয়ার ফিট হয়। আর আমাদের উপরে যে দেড়তলাটা আছে, আসলে এই দেড়তলাটা এই প্লেসটা আছে আমাদের 550 স্কোয়ার ফিট। টোটাল আমাদের 1929 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আসলে এই বাড়িটি সাজানো হয়েছে। নিচতলা এবং উপরতলা মিলিয়ে 1929 স্কোয়ার ফিটে সাজানো হয়েছে। প্রথমে ঢুকতে পড়বে একটি ফোস্টের ডিজাইন, ফোস্টের মাপটি দেওয়া আছে 9 ফিট বাই 7.5 ফিট। আর এখানে দেওয়া আছে একটি সিঁড়ি, সিঁড়িটি আসলে 2 বাজে করা হয়েছে দর্শক বন্ধুরা, আপনারা ভালো করে দেখে নেবেন। আর এখানে সিঁড়ি থেকে যদি আমরা সরাসরি এখানে আসি তাহলে পড়বে একটি ডাইনিং রুম এবং অংশ পড়বে একটি ডোয়িং রুম। তো এখানে ডাইনিং প্লাস ডোয়িং রুমটি দেওয়া আছে 24 ফিট 4 ইঞ্চি বাই 10 ফিট 5 ইঞ্চি দর্শক বন্ধুরা ভালো করে দেখেন। আর এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম, বেডরুমটির মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 11 ফিট। আর এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট দেওয়া আছে 7.5 ফিট বাই 4 ফিট। তো দর্শক বন্ধুরা, এখানে যদি আমি আবার আপনাকে দেখাই, এখানে অংশে আরেকটি মাস্টার বেডরুম দেওয়া আছে। এই বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 14 ফিট, এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে, টয়লেটের মাপটি দেওয়া আছে 5 ফিট বাই 7 ফিট। এখানে 2টা রুমের সাথে 2টা ব্যালকনি অ্যাটাচ দেওয়া আছে, আপনারা অবশ্যই ব্যালকনিগুলো ভালো করে দেখে নেবেন দর্শক বন্ধুরা। আর এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট, টয়লেটের মাপটি দেওয়া আছে 7 ফিট বাই 5 ফিট। আর এখানে দেওয়া আছে আরেকটি বেডরুম, এই বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 12 ফিট করে, 2টা বেডরুম 12 ফিট বাই 12 ফিট দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে একটি সুন্দর কিচেন রুম, 7 ফিট বাই 7 ফিট 8 ইঞ্চি। তো দর্শক বন্ধুরা, আমি উপরতলায় গিয়ে আপনাকে দেখাই এখানে উপরতলায় কী করা হয়েছে। আমরা সিঁড়ি দিয়ে উঠে পড়বো, এখানে একটি মাস্টার বেডরুম, বেডরুমের সাথে এখানে একটি অ্যাটাচ টয়লেট দেওয়া আছে। আর এখানে এই অংশে আসলে আমাদের অফেন জায়গাটা রাখা হয়েছে, অফেন স্পেসটি রাখা হয়েছে এখানে দর্শক বন্ধুরা। এখানে অনেক সুন্দর করে অফেন স্পেসটা রাখা হয়েছে, অফেন স্পেসটা কোনটা আমি আপনাকে দেখাই দিচ্ছি দর্শক বন্ধুরা। আমাদের অফেন স্পেসটা হলো আসলে এটা, আমাদের এই অফেন স্পেসটা, এটা চাইলে আপনারা এখানে আসলে একটা বেডরুমও করতে পারেন। যদি যাদের বেডরুমের প্রয়োজন বেশি তারা চাইলে এখানে অনেক সুন্দর করে একটা বেডরুম করে নিতে পারেন। তো যাদের আসলে বেডরুম কম, সৌন্দর্যটা বেশি চেষ্টা করে দেশ কীভাবে একটি বিল্ডিং সৌন্দর্য করা যায়, সৌন্দর্যের জন্য আসলে আমরা এটা করে দিয়েছি। তো যারা আসলে
বেডরুম বেশি প্রয়োজন, তাহলে চাইলে আপনারা 6টা বেডরুম এখান থেকে অনেক সুন্দর করে নিতে পারবেন। আর অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনারা কি ডিজাইনে কি কি দিয়ে থাকেন। আর যারা এরকম বারে ড্রয়িং ডিজাইন করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিন দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে নির্মাণ করে নিতে পারেন। আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকি, যদি আপনার ভালো লাগে চাইলে আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে নিতে পারেন। আর আমাদের সম্মানিত ক্লায়েন্ট আলামিন হুসাইন, আপনার আলামিন ভাইয়ের জন্য আমরা এই ডিজাইনটি করে দিয়েছি। আর এখানে কী কী দেওয়া আছে আমাদের একটা ডিজাইন, আসলে এখানে দেখেন এখান থেকে শুরু করে আমাদের স্ট্রাকচার একবারে এখান পর্যন্ত আমি আপনাকে দেখাচ্ছি দর্শক বন্ধুরা। আমাদের স্ট্রাকচার একেবারে কতগুলো ফেজ আপনি অবশ্যই ভালো করে দেখে নেবেন। এখানে আমাদের স্ট্রাকচার পুরো এখান পর্যন্ত। এরপর দেওয়া আছে আমাদের এস্টিমেট, এরপরে ইলেকট্রিক ডিজাইন, প্লাম্বিং ডিজাইন। তো আশা করি সম্পূর্ণ হিসেবে আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে আপনার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করে। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।